আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ক্যাপসুলটি নিয়ে কথা বলবো তা অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। এই ট্যাবলেটটির নাম হচ্ছে অ্যাক্টেরিয়া ক্যাপসুল। এটি প্রোবায়োটিক কম্বিনেশন 4 বিলিয়ন এবং এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস 40 টাকা। ভিতরে 10টি ট্যাবলেট থাকে, যার 10টি ট্যাবলেটেই নিতে হয়। এটি খুচরো পাওয়া যায় না, এটি আপনারা যখন কিনতে যাবেন বা ফার্মাসিতে যাবেন অবশ্যই আপনারা এই ওষুধটি ফ্রিজিং করা আছে কি না তা দেখে নেবেন। এই ওষুধের ভিতরে এই ওষুধটি প্রক্রিয়াজাতকরণের সময় এর যে আর্দ্রতা নির্ভরের জন্য প্যাকেটিং সিস্টেম করা আছে যা ওষুধটিকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু তারপরেও এটি ফ্রিজিং অবস্থায় থাকা অবস্থায় কিনবেন এবং দ্রুত এসে ফ্রিজে রেখে ওই ওষুধটি ব্যবহার করবেন। এবার আসবো এটি কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়। এটি প্রধানত ডায়রিয়া, হজমজনিত সমস্যা, অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এবার আসবো এটি মূলত আমরা কী জন্য ব্যবহার করব, অর্থাৎ যে কথাগুলো শুনলেন বা যে বিষয়গুলো সম্পর্কে জানলেন ডায়রিয়া বা অ্যান্টিবায়োটিকজনিত ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার বাইরে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কিছু বলবো। সেটা হচ্ছে আপনার শরীর দুর্বল হলে অথবা আপনি জ্বরে আক্রান্ত হবেন, আপনার সিন্ডম দেখা দিচ্ছে, অথবা আপনি দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে আপনার ভিতরে বা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে আপনার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যাওয়ার কারণে খারাপ ব্যাকটেরিয়া আপনার পাকস্থলীর ভিতরে রাজত্ব করে, অর্থাৎ তারা আপনার পাকস্থলীকে নিয়ন্ত্রণ করে। এরপর আপনারা যে খাবারই খাবেন দেখবেন যে আপনাদের পেটের সমস্যা দেখা দিচ্ছে, কারণ আপনার ভিতরে ভালো ব্যাকটেরিয়া নাই। সেই ক্ষেত্রে আপনি যদি এই ট্যাবলেটটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারণ এখানে 4 বিলিয়ন ভালো ব্যাকটেরিয়া অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া এখানে থাকে। এটি ব্যবহারের ফলে আপনারা যদি জ্বর আক্রান্ত বা যে কোনো ইনফেকশনজনিত সমস্যার আগে যদি এটি ব্যবহার করেন তাহলে আগে আরোগ্য লাভ করবেন, কারণ এটিতে ভালো ব্যাকটেরিয়া প্রবেশ করার কারণে আপনার পাকস্থলী খারাপ ব্যাকটেরিয়াগুলোকে এগুলো খেয়ে ফেলে বা মেরে ফেলে, যার কারণে আপনি ওই রোগ হওয়ার পূর্বেই আপনি ভালো হয়ে যাবেন। এবং বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ বা আপনার পাকস্থলীর পিএইচ লেভেল কমে যাওয়ার কারণে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেলে আপনার পিএইচ লেভেল কমে যায়, অর্থাৎ আপনার খাবার খেলে আপনারা যখন খাবার খান তখন দেখা যাবে যে আপনারা খাবার খাওয়ার পর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, খাবারগুলোকে সুন্দরভাবে হজম প্রক্রিয়া করতে সাহায্য করে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে যখন খারাপ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া থাকে না, খারাপ ব্যাকটেরিয়া পাকস্থলীতে রাজত্ব করে, তখন আপনাদের দেখা যায় বিভিন্ন রোগ, ডায়রিয়া, পেটের সমস্যা, পেট ভুটভুট ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা যায়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই অ্যাক্টেরিয়া ট্যাবলেটটি ব্যবহার করবেন এবং এটি খুব ভালো ফলাফল দেবে। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।